আচ্ছা অনেক দিন হয়ে গেল আমি আমার প্রভুর দেখা পাই না জানি না আমার প্রভু কি আমার সাথে অভিমান করেছে কেন প্রভু আমার বাড়িতে আসে না আর আমার সাথে সাক্ষাৎ করে না মহামণি মহামণি বাড়ি আছো মহামণি প্রভু আপনি এসেছেন প্রভু হ্যাঁ মহামণি আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত হয়ে পড়ে তাই তো আমি মনে মনে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করব আমি তোমার বাড়িতে এসেছি একটি শয্যা পেতে দাও আমি বিশ্রাম করব ঠিক আছে প্রভু এই তো আমি আপনার শয্যা পেতে দিচ্ছি আপনি বিশ্রাম করে নিন আর আমি আপনার সেবা করে দিচ্ছি আমি যে বড় ক্লান্ত তুমি আমাকে একটি শয্যা দাও আমি কিছুক্ষণ বিশ্রাম করব রাধা কোথায় কৃষ্ণ আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি একবার জানতে চাই তুমি এ কথা আমাকে কেন বলছো জানতে চাও তুমি জানতে চাও এই নারীকে তুমি একবার এই নারীকে জিজ্ঞাসা করে দেখো এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে তুমি যদি ওকে জিজ্ঞাসা করো তবেই বুঝতে পারবে এর সাথে কি সম্পর্ক তুমি মা হয়ে কেন সন্তানের কাছে ক্ষমা চাইছো মা তোমার মাকে তুমি ক্ষমা করে দেবে না হ্যাঁ মা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ঠিক আছে তাহলে এবার তোমার পিতার কাছ থেকে বিদায় নিয়ে তুমি মহামণি প্রভু তোমার মাজননী ভুল বুঝতে পেরেছে তোমার কাছে সে মার্জনা প্রার্থনা করেছে তোমাকে সে মার্জনা করেছে তুমি তুমি তোমার মাকে মার্জনা করে দাও ভগো পার্বতী তুমি তো বুঝতে পেরেছ তুমিও যে নারী সেও হচ্ছে নারী এক নারী হয়ে আরেক নারীকে তুমি অপবাদ দিতে যাচ্ছে রে তুমি তো জানো না এই মহামণি হচ্ছে এই মহাদেবের পরম ভক্ত মহামণি প্রভু তুমি এখান থেকে চলে যাবে দেশ দেশান্তরী হয়ে এই মহাদেবের বাণী তুমি একটি কথা মনে রাখবে এই ধর্মের বাণী যদি তুমি সমস্ত ভক্তের কানে পৌঁছাইতে পারো তবে তোমার স্থান ওই স্বর্গধামে হবে ঠিক আছে প্রভু আমি আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করব আপনি শুধু আমার জন্য আশীর্বাদ করবেন প্রভু আশীর্বাদ আশীর্বাদ করি মহামণি তুমি বেঁচে থাকো আমার বাণী নিয়ে তুমি উল্কার বেগে ছুটে যাবে ভক্তের ধারে একটি কথা মনে রাখবে ধর্মের বাণী পৌঁছে দেবে এই মহাদেবের ভক্তের কানে প্রভু বিদায় প্রভু বিদায় বিদায় মা বিদায় বিদায় প্রভু বিদায় বিদায় ও তো পার্বতী মহামণি তোমাকে ক্ষমা করে দিয়েছে এই মহাদেবী কি তোমাকে ক্ষমা না করে পারে আর বিলম্ব নয় তুমি তোমার অন্তরা কি বন্দন করো আবার পুষ্পরতে সোয়ার হও এখান থেকে আমরা চলে যাব সেই পঞ্চপুর শহরে ও কি
শিবই গিয়েছিলো কৈলাস নগর দরবার করতে। সেখান থেকে শিব ফিরে এলো পঞ্চপুর শহরের উদ্দেশ্যে। যখন শিব কমলি বিলের মাঝামাঝি এসে পড়ে যায়, শিবের মহামণির কথা মনে পড়ে। যখন শিবের মহামণির কথা মনে পড়ে, শিবের এক ফোঁটা শেখ মণি সেই দিন কমলি বিলে পদ্মার পাতার উপর পড়ে। সেই কমল বিলে ছিল গৌরী পাখি আর গৌরাণী পাখি। আজ পাখিনী পাখিরা আজ কি বলছে কিছুক্ষণ উপভোগ করি।